আপনারা দেখছিলেন আর ফেনীর সোনাগাছি উপজেলার চর দরবেশ ইউনিয়নের চর শাহাধিকারী ভোট কেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সেখানে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে জানা গেছে। ভোরে এই ঘটনা ঘটে, এ বিষয়ে আমরা আরও জানার চেষ্টা করব। ফেনী থেকে আমাদের সাথে যুক্ত হবেন দিলদার হোসেন, সেই সাথে সাথে ভোটের সার্বিক পরিস্থিতি জানাতে কুমিল্লা থেকে জাহিদুর রহমানও আমাদের সাথে যুক্ত হবেন। আমি ফেনীতে দিলদারের কাছে আগে শুরুতে চলে যাব। একটু জানাবেন যে দুর্বৃত্তরা যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাদেরকে নিশ্চিত করা গেছে কি না, যে কারা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বা আগুন লাগিয়েছে, এবং সেই সাথে সাথে প্রশাসনের কর্মকর্তা গিয়েছেন কিনা সেখানে? আমি এখন রয়েছি ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের চর শাহাধিকারী উচ্চ বিদ্যালয়, যেখানে আপনার এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এই এই ভোট ভোট কেন্দ্রের এই বিদ্যালয়ের আমার পাশের এই কক্ষের মধ্যেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। আমরা একটু দর্শকদের একটু দেখাতে চাই এই অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এই আমরা যে রুম দিতে ঢুকেছি, এই রুমের মধ্যেই পুরো আপনার রুমের যে সকল আলমিরা, জিনিসপত্র এবং কম্পিউটার সব বস্পিত হয়ে গিয়েছে। এখানে যে জানালাটি দেখা যাচ্ছে, জানালার পাশ দিয়ে পেট্রোল বা দাহ্য পদার্থ দিয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মর্মে অনেকে আমাদেরকে জানিয়েছেন, কিন্তু বিষয়টি কেউ ধারণা করছেন এখানে হয়তো হতে পারে ভোট কেন্দ্রকে কেন্দ্র করে, অথবা হতে পারে এখানে পরিচালনা কমিটি এবং প্রধান শিক্ষক সহ এখানে একটা কমিটির সাথে একটা দ্বন্দ্ব রয়েছে, এই দ্বন্দ্বকে কেন্দ্র করেও হতে পারে। এখানে যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রয়েছেন, এখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজ করছেন, ওই প্রধান শিক্ষক দুর্নীতির দায়ে অভিযুক্তর কারণে এখানে কমিটি তাকে সাসপেন্ড করেছেন, এবং এখানে স্যারিওরা বিভিন্ন কথা বলছেন। আসল বিষয়টা কি বিষয়টা এখনো জানা যাচ্ছে না, তবে জেলা রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক এবং পুলিশ সুপার জাকির হাসান সহ বিজিবির সিও সহ র‍্যাব, বিজিবি, পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে এসেছেন, এসে তারা তদন্ত করেছেন। আমরা পুলিশ সুপার মহোদয়ের সাথে কথা বলেছি এবং রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন আক্তারের সাথে কথা বলেছি যে কি কারণে বা কি হতে পারে, এবং ভোটারদের অবস্থাটা কি, ভোটাররা কি আসলে কি নিরাপত্তায় এখানে ভোট দিতে পারবে কিনা। ওনারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে পাশেই যে ভোট কেন্দ্র, এখানে যে পাশের যে কয়েকটি বিল্ডিং রয়েছে, এই বিল্ডিংগুলোতে তারা ভোট কেন্দ্র অনুষ্ঠিত হয়ে থাকে। এখানে যে ভোটের জন্য তারা মনে করছেন যে কোনো প্রকার সমস্যা হবে না, কিন্তু এখানে তারা জানিয়েছেন যে এখানে ভোটের জন্য তারা স্থানীয় যারা আপনি জনপ্রতিনিধি সহ অন্যান্য যারা রয়েছেন তারা জানিয়েছেন যে গত সংসদ নির্বাচনের সময় এই ধরনের ঘটনা ঘটেছে, একই ধরনের ঘটনা যে ভোট কেন্দ্রগুলোতে এরকম দুর্বৃত্তরা আগুন লাগিয়েছে বা যে ভোট কেন্দ্রের চিত্র আপনি দেখাচ্ছিলেন, তাহলে ভোটের দিনে সেই কেন্দ্র থেকে কিভাবে ভোট গ্রহণ করা হবে এই ব্যাপারে কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা? আর বাকি এই ওই অঞ্চলে বাকি যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেটা নিরাপত্তা ব্যবস্থা কিভাবে নিশ্চিত করছে প্রশাসন? হ্যাঁ, আমরা পুলিশ সুপার এবং জেলা রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক মোসাম্মদ শাহিন আক্তারের সাথে এই বিষয়ে কথা বলেছি এই কেন্দ্রের অবস্থাটা কি। উনি আমাদেরকে জানিয়েছেন যে এখনও ব্যালট পেপার এবং প্রয়োজনীয় বক্স সহ যাবতীয় ভোটের কার্যক্রম এখনও শুরু হয়নি, এটা আগামীকাল শুরু হবে, তবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। পাশাপাশি উনি জানিয়েছেন ফেনী জেলার যত ভোট কেন্দ্র রয়েছে সকল ভোট কেন্দ্রে যারা ম্যানেজিং কমিটির দায়িত্বে রয়েছেন, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে সতর্ক করা হয়েছে, অনুরোধ করা হয়েছে যে তারা ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য যেন তারা আশপাশে থাকেন এবং তারা সহযোগিতা করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা আরও বৃদ্ধি করা হয়েছে। পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন ভোট আগামীকালে জিনিসপত্র বা সরঞ্জাম আদি আসবে, আসার পরে তারা পূর্ণাঙ্গ যে প্রস্তুতি, সকল প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে নিয়েছেন এবং কালকে আরও বড় ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করবেন। একই কথা বলেছেন আমাদেরকে জেলা প্রশাসক, জেলা রিটার্নিং অফিসার, যে আমরা ভোট গ্রহণের জন্য পুরো প্রস্তুতি রয়েছে, যে আজকে যে ঘটনাটি ঘটেছে এই ধরনের ঘটনা যেন না ঘটে সেই জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছেন। এই ছিল আমার সর্বশেষ। দিলদার আমাদের সাথে থাকুন, দিলদার হোসেন ফেনী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। কুমিল্লায় জাহিদুর রহমানকে দেখতে পাচ্ছি। জাহিদ, যেহেতু নির্বাচনী প্রচার প্রচারণা শেষ হয়েছে ইতিমধ্যে, একটু জানাবেন যে সার্বিকভাবে ভোটের প্রস্তুতি সেখানে কেমন এবং ভোট কেন্দ্রগুলো নিরাপত্তা ব্যবস্থায় কি নিশ্চিত করতে কি ব্যবস্থা নিয়েছে প্রশাসন?
রাশেদ, সকাল 8টায় প্রচারণা শেষ হয়েছে, এরপর থেকে কিন্তু আমরা দেখেছি যে আপনার কুমিল্লার যে নগরী সহ জেলার 11টা সংসদীয় আসন সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য তারা কিন্তু আপনার বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন, বিশেষ করে শহরের যে গুরুত্বপূর্ণ এলাকা সেখানেও কিন্তু আমরা দেখছি যে বিজিবির টহল বাহিনী আপনার মোতায়েন রয়েছে, পাশাপাশি আপনার সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরাও কিন্তু বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন, বিশেষ করে জেলার যে ভোট কেন্দ্রগুলো রয়েছে ভোট কেন্দ্রগুলোর আশপাশেও কিন্তু আপনার পুলিশ মোতায়েন করা হয়েছে। তো এক্ষেত্রে একটা তথ্য জানিয়ে রাখি যে আপনার এবার যে 11টা সংসদীয় আসন কুমিল্লা সেখানে কিন্তু আপনার 93 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং আগামী আরও যে 36 ঘন্টা পরে কিন্তু আপনার যে ভোট গ্রহণ সেই ভোট গ্রহণে ভোট প্রদানের জন্য কুমিল্লার যে 11টি আসনের সংসদ আসনের ভোটার রয়েছেন তারা কিন্তু মুখিয়ে আছেন, ওদের আগ্রহে অপেক্ষা করছেন আপনার ভোট প্রদানের জন্য এবং এই ভোটকে শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য রিটার্নিং অফিসার পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই সকালে কুমিল্লা নগরীর ফয়জুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় যেখানে আপনার ব্যালট পেপার সহ অন্যান্য ভোটের যে সরঞ্জামাদি রাখা ছিল এখান থেকে কিন্তু আপনার বিভিন্ন উপজেলায় নিয়ে যাওয়া হয়েছে এবং ভোট গ্রহণের দিনই কিন্তু আপনার মূলত সকালের দিকে আপনার এসব সরঞ্জামাদি কেন্দ্রে পৌঁছানো হবে। তো এক কথায় বলা যায় যে কুমিল্লার যে বর্তমান অবস্থা সেটা কিন্তু আপনার বর্তমানে এখন পর্যন্ত ভালো অবস্থায় রয়েছে এবং বিশেষ করে সকালে একটা বিষয় জানাতে চাই যে আপনার অপ্রীতিকর একটা ঘটনা ঘটেছে, বিশেষ করে বিএনপির সমর্থনে আপনার আমরা দেখেছি যে নগরীর মহিলা কলেজ রোড এলাকায় আপনার একটা বিক্ষোভ মিছিল বের করা হয়েছিল, সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য পুলিশ টিয়ার সেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে এবং এতে পুলিশের 3 জন সদস্য সহ 13 জন আহত হয়েছে। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত বলা যায় যে জেলার অন্য কোনো কোথাও এ ধরনের সহিংসতা বা হামলার ঘটনা ঘটেনি, বিশেষ করে এখন অপেক্ষা হচ্ছে আগামী যে 7 জানুয়ারি সকাল 8টায় ভোট গ্রহণ সেটার দিকে তাকিয়ে আছে কুমিল্লাবাসী। তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ রাশেদ। জাহিদকে অনেক ধন্যবাদ। জাহিদুর রহমান কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, সেই সাথে ফেনী থেকে দিলদার হোসেন নির্বাচনের সবশেষ খবর তাদের কাছ থেকে জেনে আসার চেষ্টা করছিলাম। নির্বাচনের সার্বিক বিষয়ে জানতে চাই আপনারা, চট্টগ্রামের ভোটের পরিস্থিতি একটু জেনে আসব। আমাদের সহকর্মী রয়েছেন রনি দত্ত, সেই সাথে সাথে আমরা চলে যাব টাঙ্গাইলেও যেখানে মাসুদ রানা আমাদের জন্য অপেক্ষা করছেন। আমি রনি দত্ত আপনার কাছে শুরুতে যেতে চাই, আমরা প্যাকেজে দেখে আসছিলাম চট্টগ্রামে অন্তত 16টা ওই এবারে 16টা আসনে ভোট হবে, বলা হচ্ছে যে এটার 8টাতেই প্রতিদ্বন্দ্বিতা হবে দ্বিমুখী এবং 3টা আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আশা করছেন ভোটাররা, যেখানে আওয়ামী লীগ এবং শরিক দলের সাথে সাথে স্বতন্ত্র প্রার্থীরাও মাঠে থাকেন। একটু জানাবেন যে ভোটাররা এই আসছে 7ই জানুয়ারি নির্বাচন নিয়ে তারা কি বলছেন। রাশেদ, প্রথমে একটু জানিয়ে রাখি যে আজকে যেহেতু সকাল 8টায় প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে, কিন্তু মূলত প্রচারণা প্রার্থীরা যে 125 জন প্রার্থী আছেন 16টি আসনে, সেটি প্রার্থী 16টি প্রার্থী সেই 125 জন প্রার্থী কিন্তু গতকালকেই তারা তাদের যে প্রচারণাটা শেষ করেছেন। আজকে যেহেতু জুমাবার, আজকে তাহলে তারা যে কাজটি তারা করছেন বিভিন্ন জায়গায় তাদের নির্বাচনী যে এলাকাগুলো রয়েছে সেখানে যে মসজিদে তারা নামাজ পড়ছেন এবং তারা যে সার্বিক যে বিষয়গুলো ভোটের যে প্রস্তুতি সেগুলো তারা সম্পন্ন করছেন। আর আপনি যেটি বলেছেন যে ভোটারদের যেই যে আসনগুলোতে আসলে স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন সেখানে কিন্তু তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে এবং সেই আসনগুলোতেও বেশ কিছু উত্তাপ কিন্তু আমরা এর আগেও দেখেছি প্রচার প্রচারণা শুরুর পর থেকেই, এবং সেই উত্তাপ কিন্তু রয়ে গেছে। যদিও আমরা দেখছি যে এখানে ভোটার টানার ক্ষেত্রে তারা এক একজন এক এক রকম পন্থা অবলম্বন করছে, তো সার্বিকভাবে সুষ্ঠু পরিবেশটা নিরাপদ যাতে নিশ্চিত হয় সেই ব্যবস্থাটাই আসলে প্রশাসন থেকে করা হচ্ছে। এবং আপনি জানেন যে এই আর মাত্র একটা দিন রয়েছে, এর মধ্যে প্রশাসনের পক্ষ থেকেও আজকে এবং কালকের যে প্রস্তুতি সেটি কিন্তু তারা সম্পন্ন করছেন, বিশেষ করে যে নির্বাচনী যে সরঞ্জাম সেই সরঞ্জামগুলো পাঠিয়ে দিয়েছেন অনেক জায়গায়। আজকেও আমরা দেখেছি সকালবেলা বেশ কিছু এলাকায় নির্বাচনী এলাকায় যেসব যে নির্বাচনী সরঞ্জামগুলো পৌঁছানো হয়নি সেগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। এবং আপনি জানেন ভোটের দিন আগের দিন ব্যালট বক্স তো ব্যালট যে পেপার ব্যালট পেপারটাও কিন্তু ভোটের আগের দিন পাঠানো হবে, এবং এই জন্য নির্বাচন কমিশনের যারা কর্মরত আছেন তাদের সাথে আমরা আসলে কথা বলেছি, তারা আসলে যে জানিয়েছেন যে এই 16টি যে সংসদীয় আসন সেখানে যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচন হয় সেজন্য তারা যেসব প্রস্তুতি নেওয়ার যে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার সেটা নিয়েছেন। বিশেষ করে চট্টগ্রামে 2023টি ভোট কেন্দ্র রয়েছে এবং ভোট কক্ষ রয়েছে 13,732টি। এই ভোট কেন্দ্রগুলোতে প্রায় 47,554 জন ভোট কর্মকর্তা রয়েছেন, তাদেরকে রিটার্নিং কর্মকর্তার
এই যে নির্বাচনী কর্মকর্তা রয়েছেন সেই নির্বাচনী কর্মকর্তাদের কিন্তু তাদের যে দিক নির্দেশনাগুলো দেওয়া হয়েছে এবং পুলিশের প্রশাসন পক্ষ থেকেও কিন্তু নানা উদ্যোগ নেওয়া হয়েছে প্রায় জেলা এবং মহানগর দুটি মিলে প্রায় 9000 সদস্য রয়েছেন এছাড়া রয়েছে স্ট্রাইকিং ফোর্স এবং আনসার র‍্যাব অন্যান্য যে বিজিবি এবং সেনাবাহিনী এই যে সার্বিক যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু সম্পন্ন করা হয়েছে এবং সবকিছু একটি সুষ্ঠু এবং সুন্দরভাবে করার জন্যই সার্বিক যে প্রস্তুতি রয়েছে আপনি ভোটারের কথা বলেছেন চট্টগ্রামে 16টি আসনে যে মোট ভোটার সংখ্যা 63,964 জন তো তারা আসলে ভোটারদের মধ্যে এক ধরনের যে বিশেষ সংখ্যাগুলো রয়েছিল বিশেষ করে যেসব এলাকায় প্রতিদ্বন্দ্বী শক্ত প্রতিদ্বন্দ্বী রয়েছেন সেসব এলাকাগুলোতে কিন্তু বেশ কিছু দিন আগ থেকেই প্রচার প্রচারণা শুরুর আগ থেকে যে উত্তপ্ত ছিল সেই মানুষের মধ্যে কিছুটা শঙ্কা ছিল কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে কঠোর যে পদক্ষেপের কারণে মানুষের মধ্যে সেই সংখ্যাটা কিছুটা কমে আসে কিন্তু তারপরও যেহেতু উত্তাপ রয়েছে সেই সব এলাকায় মানুষজন যারা ভোটাররা রয়েছেন তারা প্রত্যাশা করছেন যাতে কোনো রকম কোনো সংঘাতময় পরিবেশ যেন সৃষ্টি না হয় এবং কোনো সংঘাতময় পরিবেশ সৃষ্টি যদি না হয় তাহলে ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন এবং তাদের যে প্রার্থী তারা সেটা হয়তো বাছাই করে নেবেন সেই প্রত্যাশাটা কিন্তু তারা জানিয়েছেন এই জন্য নির্বাচন কমিশন পুলিশ প্রশাসন থেকে আরও বেশি সতর্ক থাকার কথা বলছেন এবং তারা সতর্ক থাকতে একটা সুষ্ঠু পরিবেশ যদি পায় তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং তাদের যে পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবেন তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা রশিদ ধন্যবাদ রনি দত্ত চট্টগ্রামের খবর জানাচ্ছিলেন টাঙ্গাইলে মাসুদ রানাকে দেখতে পাচ্ছি মাসুদ রানা আপনি কোথায় অবস্থান করছেন প্রথমত দ্বিতীয়ত টাঙ্গাইলে যতগুলো ভোট কেন্দ্র রয়েছে আমরা শুরু থেকে দেখেছি যে নির্বাচন কমিশন বরাবরই বলে আসছে যে সুষ্ঠু ভোটের জন্য তারা সার্বিকভাবে সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছেন ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখন পর্যন্ত প্রশাসন যেসব পদক্ষেপ নিয়েছে সার্বিকভাবে ভোটাররা সেখানে সন্তুষ্ট কিনা এবং সব মিলিয়ে পুরো টাঙ্গাইলের কী অবস্থা দেখছেন রাশেদ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাঙ্গাইল সদর পাঁচ আসনের গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র টাঙ্গাইল শিবনাথ উচ্চ বিদ্যালয় এই শিবনাথ উচ্চ বিদ্যালয়ে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এখন পর্যন্ত এই এই যে কেন্দ্রটি রয়েছে এই কেন্দ্র তেমন কোনো উৎসব আমেজ বা এখন পর্যন্ত কিছু দেখা যায়নি কারণ গত আগামী 7 জানুয়ারির যে নির্বাচন তার ঠিক 24 ঘন্টা আগে 6 জানুয়ারি কিন্তু প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে আসবেন এবং তারা এই নির্বাচনের যে সার্বিক যে প্রস্তুতি সেই প্রস্তুতিগুলো নিয়ে রাখবেন আমি এই মুহূর্তে একটা মুহূর্তে দেখাতে চাই দর্শকদের যে এখানে কিন্তু কিছু মানুষ দেখা যাচ্ছে কিন্তু এরা কিন্তু বাইরের মানুষ কিন্তু এখানে যে নির্বাচনী কেন্দ্রের যে প্রস্তুতি করা দরকার সেটি এখন পর্যন্ত এখানে প্রস্তুতি নেই আর এছাড়াও আপনাকে আমি একটু জানিয়ে রাখি তাহলে 8টি সংসদীয় আসন রয়েছে এই 8টি আসনের মধ্যে 1056টি কেন্দ্র রয়েছে ইতিমধ্যে প্রত্যেকটি উপজেলা নির্বাচনী সরঞ্জাম প্রেরণ করা হয়েছে এছাড়াও 7 জানুয়ারি সকালে ব্যালট পেপার পাঠানো হবে বলে জানিয়েছেন টাঙ্গাইলের রিটার্নিং কর্মকর্তা এছাড়া আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি এবং যে কোনো ধরনের নির্বাচনী সহিংসতা রোধে জেলা পুলিশের মোবাইল টিম থাকবে 76টি স্ট্রাইকিং দল রয়েছে 24টি র‍্যাব 12 প্লাটুন বিজিবি 14 প্লাটুন এবং সেনাবাহিনী 12 প্লাটুন মোতায়েন করা হবে এরপরে আনসার এর 12টি ব্যাটালিয়ন থাকবে এই নির্বাচন সুষ্ঠু সুন্দর করতে 3 স্তরের নিরাপত্তা নিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা তিনি আরো জানিয়েছেন এই যে 8টি আসন রয়েছে এই সংসদীয় 8টি আসনের মধ্যে 31,47,672 জন মোট ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আপনাকে আরেকটু জানিয়ে রাখি এই টাঙ্গাইলে সংসদীয় 8টি আসনে কিন্তু আওয়ামী লীগ জাতীয় পার্টি দলীয় স্বতন্ত্র প্রার্থী গামসা সহ বেশ কয়েকটি দলের 56 জন প্রার্থী অংশগ্রহণ করছেন এর মধ্যে টাঙ্গাইলের যে আলোচিত যে কিছুদিন আগে কিন্তু এখানে একটি গোলাগুলি ঘটনা ঘটেছে টাঙ্গাইল সদর আসনে তো আসনে কিন্তু দুর্বৃত্তের হামলায় আমেরিকার যে 3 জন সমর্থক রয়েছেন তারা 3 জন আহত হয় এ ঘটনায় 5 জনের নাম উল্লেখ করে 26 জনের অজ্ঞাত নামে একটি মামলা করা হয়েছে এছাড়া কিন্তু তাদের বিএসপি কেন্দ্রে নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ ছাড়া তেমন আর কোনো বড় ধরনের ঘটনা ঘটেনি আর এর পাশাপাশি টাঙ্গাইলে টাঙ্গাইল কালিহাতি যে 4 আসন রয়েছে 4 আসনে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী তিনি কিন্তু স্বতন্ত্র প্রার্থী এবং তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন নৌকার তিনি এবার নতুন মুখ এছাড়াও এই সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর ছোট ভাই কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবন্ধু আব্দুল কাদের সিদ্দিকীর বীরোত্তম তিনি কিন্তু টাঙ্গাইল 8 সদ্যপুর বাসার আসন থেকে নির্বাচন করছেন তার প্রতি হচ্ছে গামছা এছাড়া তার আর ছোট ভাই মুরাদ সিদ্দিকী রয়েছেন
তিনি কিন্তু টাঙ্গাইল সদর থেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন। টাঙ্গাইলের 8টি আসনের মধ্যে এরকম প্রায় কয়েকজন হাজিরের প্রার্থী রয়েছেন। তবে এখানকার যারা ভোটার এবং তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে যে এই নির্বাচন যদি সুষ্ঠু সুন্দর ভাবে পরিবেশ থাকে তাহলে অবশ্যই আমরা সুষ্ঠু সুন্দর ভাবে পরিবেশ পেলে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করে যাব এবং এই নির্বাচন কেন্দ্র দিয়ে আমাদের ভোটটা আমরা দিব। তবে সরকারি ভাবে জেলা নির্বাচন কর্মকর্তা তিনি জানিয়েছেন ভোটাররা যাতে সুষ্ঠু সুন্দর ভাবে এই কেন্দ্রে এসে তাদের ভোটটা সুন্দর ভাবে দিয়ে তারা যেন বাড়ি ফিরতে পারে তার জন্য পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী এবং তিন স্তরের যে আইন শৃঙ্খলা বাহিনী যে রাখা হয়েছে তারা সেটা নিশ্চিত করেছেন। জি মাসুদ, অনেক ধন্যবাদ। মাসুদ রানা টাঙ্গাইলের নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন, সেই সাথে চট্টগ্রাম থেকে রনি দত্ত আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। আমরা এই পর্যায়ে ভোটের খবর জানাতে চেষ্টা করব। ভোলা থেকে আমাদের সাথে যুক্ত হবেন আদিল হোসেন তপু এবং নীলফামারী থেকে রায়হান সবুক্তগিন। ভোলায় চলে যেতে চাই। আদিল, একটু জানাবেন যে সার্বিকভাবে ভোলাতে নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি কি, বিশেষ করে যেহেতু প্রচার প্রচারণা শেষ হয়েছে কোনো রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কিনা, আর সার্বিকভাবে নিরাপত্তা ব্যবস্থা একটু বলবেন। রাশেদ, টানা 18 দিনের প্রচার প্রচারণা শেষে সকাল 8টার দিকে মূলত প্রচার প্রচারণা শেষ হয়েছে। তারপর থেকেই একরকম নির্বাচনের যে 7 তারিখে প্রহর গুনছেন প্রার্থীরা, অন্যদিকে নির্বাচনকে সুষ্ঠু শান্তিপূর্ণ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। সকালে আমি জেলা রিটার্নিং অফিসার জনাব আরিফুজ্জামানের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেটা জানিয়েছিলেন যে ভোলার যে 4টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই 4টি আসনে প্রায় 526টি কেন্দ্র রয়েছে এবং এই সেই 526টি কেন্দ্রের মধ্যে 287টি কেন্দ্র বলা হয়েছে গুরুত্বপূর্ণ এবং 26টিকে অধিক গুরুত্বপূর্ণ ধরা হয়েছে এবং সেই কেন্দ্রগুলোকে নিরবিচ্ছিন্ন নিরাপত্তা রাখার জন্য প্রতিটি কেন্দ্রে 2 জন করে পুলিশ, পাশাপাশি 12 জন করে আনসার সদস্য থাকবে। এছাড়াও এই নির্বাচনটি সুষ্ঠু শান্তিপূর্ণ করার জন্য 6 স্তরের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে পুলিশের পাশাপাশি আনসার, বিজিপি, নৌবাহিনী এবং কোস্টগার্ড, পাশাপাশি র্যাব তারা থাকবেন এবং তারা এই নিরাপত্তা কাজে প্রশাসনকে সহযোগিতা করবেন। এছাড়াও 26 জন ম্যাজিস্ট্রেট থাকবে, পাশাপাশি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন 12 জনের মতো, তারা সার্বক্ষণিক স্ট্যাকিং ফোর্স হিসেবে কাজ করবেন। এবং ইতিমধ্যেই যে প্রচার প্রচারণা শেষ হওয়ার পর থেকেই তাদের যে ভোটারদেরকে যেন ভোট কেন্দ্রে আসেন সেই জন্য তারা কিন্তু বার্তা দিয়েছেন। সকালেও কিন্তু ভোলা 3 আসনের যিনি প্রার্থী নুন্নবী চৌধুরী শাওন, তিনি সকালেও প্রচার প্রচারণা চালিয়েছেন এবং তার পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়েছে গতকালকে তার একজন প্রার্থীকে, স্বতন্ত্র ইগল প্রার্থীর একজন সমর্থক মারধর করার ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেছেন। অন্যদিকে ভোলা 1 আসনের কথা যদি বলি, ভোলা 1 আসনে যারা নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে তারা দায়িত্ব পালন করবে তাদেরকে নিয়ে একটি সমাবেশ মিটিং করা হয়েছে এবং তাদেরকে বলে দেওয়া হয়েছে কিভাবে তারা ভোট গ্রহণ নেবেন এবং ভোটারদেরকে কেন্দ্রে আনবেন। তো এসব মিলিয়ে ভোলার যে 4টি আসনে 10টি দলের 16 জন প্রার্থী আছেন তারা কিন্তু একরকম ভোটের অপেক্ষায় আছেন এবং প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং এই কেন্দ্রগুলোতে সবচেয়ে যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে রাখি, যে ভোলার বিচ্ছিন্ন বেশ কিছু চর রয়েছে সেই চরগুলোতে কিন্তু আগামীকাল থেকে প্রতিটি কেন্দ্রে কিন্তু মালামাল নেওয়া হবে এবং সকল কিছু কালকে থেকে ঠিক করা হবে। তো ভোলায় 15 লক্ষ 53,000 মতো ভোটার মূলত ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন এবং তারা আগামী দিনে ভোলার যে উন্নয়নে ভূমিকা রাখবেন এমনটি মনে করছেন ভোলাবাসী। রাশেদ, এই ছিল ভোলা থেকে। আদিল হোসেন তপুকে ধন্যবাদ জানাতে চাই। নীলফামারীতে রায়হান সবুক্তগিন আছে। রায়হান, একটু বলবেন যে সার্বিক পরিস্থিতি ওখানে কি এবং ভোটাররা বিশেষ করে 7 জানুয়ারি তাদের ভোটাধিকার প্রয়োগের ব্যাপারে কতটুকু প্রত্যাশা ব্যক্ত করছেন? আমরা জানি যে মাঠে ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও টহল দিচ্ছেন এবং নিশ্চিত করছেন সেখানকার নিরাপত্তা ব্যবস্থা। ভোট কেন্দ্রে যাওয়ার ব্যাপারে ভোটাররা কতটা আশাবাদী সেদিনে? ধন্যবাদ রাশেদ। আমরা প্রথমে যেটা বলতে চাই, আজকে সকাল 8টার দিকে যখন নির্বাচনী প্রচার প্রচারণা আসলে শেষ হয়ে গিয়েছে তারপরে এখানকার যে পরিবেশ তার একটা পরিবর্তন ঘটেছে। প্রথমত হচ্ছে যে 8টা কালকে রাত পর্যন্ত কিন্তু মাইক, ভোটের যে মাইক, নানা রকমের প্রচারণা সরগরম ছিল সব কিছু অঞ্চলগুলো। আমাদের নীলফামারী জেলার 4টি আসনে সব জায়গাতেই কিন্তু আসলে এরকম সরগরম একটা অবস্থা ছিল, আলোচনাগুলো চলছিল, কথা বেশি বলছিল কিন্তু প্রার্থীরা, তাদের সমর্থকেরা। আজকে সকালবেলা থেকে যে পরিবর্তনটার কথা আমি বলছিলাম সেটা ঘটেছে এরকম যে প্রার্থীরা সবাই চুপ, তাদের মাইক চুপ, কিন্তু আলোচনা চলে গেছে ভোটারদের মধ্যে। ভোটাররা আসলে চায়ের টেবিলে বসে আলোচনা করছেন কার কি দোষ, কার কি গুণ, কে ভালো হবেন, কে কিরকম করবেন, এই সব কিছু নিয়ে আলোচনা। ফলে ভোটের যে আলোচনা সেটা চলে গেছে ভোটারদের কাছে। ভোট, আপনি বলছিলেন যে
নীলফামারীতে এখানে আসলে সার্বিক পরিস্থিতি কি, এটা একটা পরিবর্তন যেমন আমার কাছে মনে হয়েছে। নীলফামারীতে চারটি আসনে 14,89,352 জন ভোটার তারা ভোটাধিকার প্রয়োগ করবেন, 26 জন প্রার্থীর মধ্যে থেকে, চারটি আসনে 27 জন প্রার্থীর মধ্যে থেকে তারা তাদের পছন্দের ব্যক্তিকে বেছে নেবেন সংসদ সদস্য হিসাবে। এর পাশাপাশি বলতে চাই, নিরাপত্তার যে কথা বলছেন আপনি, আসলে নির্বাচন কমিশন এখানে ইতিমধ্যে নির্বাচন ঠিকঠাক নিরাপদভাবে অনুষ্ঠান করবার জন্য তারা কিন্তু বিজিবি নামিয়েছে, বেসামরিক প্রশাসনকে সহায়তা করবার জন্য বিজিবি এবং সেনাবাহিনী নেমেছে। নীলফামারীতে 14 প্লাটুন বিজিবি নেমেছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ডোমার নীলফামারী একের ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। এখানে বিজিবি একটা অস্থায়ী ক্যাম্প তৈরি করেছে যাতে আশপাশের এলাকাগুলোতে তারা দ্রুতই পৌঁছে যেতে পারে। তাদের টহলও সারাদিনই চলছে, প্রায় এরকম দেখা যাচ্ছে যে নিরবিচ্ছিন্নভাবে একদল যাচ্ছে আরেক দল আসছে, এইটা একটা ব্যাপার। এছাড়া যে কেন্দ্র 563টা, গত বছর একাদশ নির্বাচনে 506টি কেন্দ্র ছিল, এই বছরে কিন্তু দেখা যাচ্ছে 563, অর্থাৎ কেন্দ্রের সংখ্যা বেড়েছে। এটাতে যাতে ভোটাররা দ্রুতই কাছাকাছি কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেরকমের একটা ব্যবস্থাপনা আছে। কেন্দ্রের নিরাপত্তার ক্ষেত্রে বলা হচ্ছে যে সবকিছুই ঠিকঠাক মতন চলবে এবং সেটা দেখাও যাচ্ছে, কিন্তু যে নিরাপত্তার ক্ষেত্রে মানুষের জনমনে যে একটা চিন্তা, যে আশঙ্কা, সেগুলো কিন্তু যাতে ঘটতে না পারে, সে অনিরাপদ হয়ে উঠতে, পরিবেশ অনিরাপদ হয়ে উঠতে না পারে, সেই দিকটা খেয়াল করে কিন্তু দৃশ্যমান হচ্ছে কতগুলো বিষয় নিরাপত্তা, যেমন বিজিবির টহল, সেনাবাহিনীর টহল, এসব কিছু কিন্তু দেখে মানুষের মনে একটা আশ্বস্ত, মানুষ তারা আসলে আশ্বস্ত হচ্ছে। এর পাশাপাশি আসি যে কথাটা, যে ভোট কেন্দ্রে আমি এখানকার প্রার্থীদের সঙ্গে কথা বলেছি কালকে পর্যন্ত, যে তারা কি মনে করছে, ভোটাররা কি আসবে। তারা বলছে যে আমরা বারে যতগুলো মিটিং করেছি সবগুলো মিটিংয়েই ভোটারদের সংখ্যা বা সমর্থকদের সংখ্যা কোনোভাবেই কম ছিল না, ফলে তারা আশা করছে যে ভোটাররা নিশ্চিতভাবেই ভোট দিতে যাবে। কিছু কিছু মানুষের মধ্যে এরকম লিফলেট বিতরণ বা নানা রকমের ভয়ভীতি দেখানো যে ভোট দিতে গেলে এরকম হবে, সেরকমগুলো সেগুলোও চালু আছে, কিন্তু সেগুলো বড় ধরনের প্রভাব পড়বে না বলে সাধারণ যে মানুষ, তারা আমাকে বিভিন্ন জায়গায় আমি কথা বলেছি, তারা আমাকে আশ্বস্ত করেছে, ভোটাররাও প্রার্থীরাও আশ্বস্ত করেছে। আর এর পাশাপাশি যদি বলেন যে ভোটের দিন কীরকম থাকবে, এ নিয়ে মানুষের জল্পনা কল্পনা শেষ নেই, কে জিতবে কে হারবে, স্বতন্ত্র প্রার্থী জিতবে কি না, কিন্তু প্রার্থীরা বলছে ভোট, প্রার্থী যে কজন প্রার্থীর সঙ্গে আমি কথা বলেছি তারা কিন্তু একটা বিষয় নিশ্চিত হয়েছে, ভোট সুষ্ঠু সুন্দর হবে, এই কথাটা নিশ্চিত জেনেই তারা কিন্তু ভোটে নেমেছেন। তো সব মিলিয়ে একটা সুন্দর ভোটের আকাঙ্ক্ষায় এলাকাবাসী, ভোটার, প্রার্থী, সমর্থক সবাই মিলে আছে, এবং এমনকি আইনশৃঙ্খলা বাহিনীতে যারা কাজ করছে তারাও আসলে ভোটটা যত সুন্দর সুষ্ঠুভাবে পালন করতে পারে, পার করতে পারে, এইটার জন্য অপেক্ষা করছে। এই ছিল আমার কাছ থেকে নীলফামারীর ভোটের সার্বিক পরিস্থিতি। রায়হানকে ধন্যবাদ। রায়হান সবুক্তগি নীলফামারী থেকে আমাদের সাথে যুক্ত হয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন। আমরা দেখতে পাচ্ছি ঝিনাইদহে সাদ্দাম হোসেনকে, সাদ্দাম পেছনে অনেক পোস্টার দেখতে পাচ্ছি নির্বাচনের জন্য, এটা খুব স্বাভাবিক একটা দৃশ্য। একটু জানাবেন যে আমরা এর আগে দেখেছি যে কুষ্টিয়া 4 আসনে প্রায় শুরু থেকেই সহিংসতার খবর পাওয়া গেছিল, খুলনাতে একজন কর্মী সমর্থকের গায়ে আগুন লাগানোর অভিযোগ পাওয়া গেছে। একটু জানাবেন যে ঝিনাইদহের সার্বিক পরিস্থিতি সব আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে কিনা, এবং সেই সাথে সাথে 7 জানুয়ারির যে সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশন বারবারই বলে আসছে যে তারা সার্বিকভাবে সব রকমের প্রস্তুতি নিয়ে রেখেছেন, সেই ব্যাপারে ভোটাররা কতটুকু আশ্বস্ত? রাশেদ, আপনি জানেন যে ঝিনাইদহের 6টি উপজেলা নিয়ে 4টি সংসদীয় নির্বাচনী আসন রয়েছে, আর এই 4টি নির্বাচনী আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সহ অন্যান্য রাজনৈতিক দল এবং স্বতন্ত্র সহ মোট 26 জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর এই 26 জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত এবং স্বতন্ত্র প্রার্থীর মধ্যেই এই 4টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচন হবে বলে ভোটাররা বলছেন। তবে যে ঝিনাইদহে 15,01,480 জন ভোটার রয়েছে এবং মোট ভোট কেন্দ্র রয়েছে 585টি। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঝিনাইদহ শহরের সব থেকে বড় ভোট কেন্দ্র ওয়াজির আলী হাই স্কুল মাঠের যে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রে। তো আমি যদি একটু আপনাকে দেখানোর চেষ্টা করি যে এই ভোট কেন্দ্রের আশপাশ দিয়ে কিন্তু পোস্টারে ছেয়ে গেছে, এবং ভোট কেন্দ্রের মধ্যে যে ভোট কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু আমি সকালে একটু আগে এসে দেখেছি
দেখেছি যে যারা এই ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে তারা এসে কিন্তু তাদের সেই কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করছেন এবং এই আগামী 7 তারিখে যে ভোট সেই ভোট সুষ্ঠু করতে এবং ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার জেলা রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী যে রিটার্নিং কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এই 585টি ভোট কেন্দ্র তারা পর্যবেক্ষণ করেছেন এবং তার মধ্যে বেশ কিছু কেন্দ্র তারা ঝুঁকিপূর্ণ মনে করেছেন ইতিমধ্যেই পুলিশ র‍্যাব বিজিবি সেনাবাহিনী আনসার সহ যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা কিন্তু তাদের সেই দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন এলাকায় তারা টহল জোরদার করেছেন এবং নিরাপত্তাও তারা জোরদার করেছেন বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা তবে আপনি নিশ্চয় জানেন যে ঝিনাইদহ এক যে শৈলকুপা আসন নিয়ে গঠিত সেই আসনে কিন্তু বরাবরই এই নির্বাচনী প্রচারণা শুরু থেকে ঝিনাইদহ এক এবং ঝিনাইদহ দুই যেটি ঝিনাইদহ সদর এবং হরিণাকুণ্ড উপজেলা নিয়ে গঠিত এই দুটি আসনে বিশেষ করে প্রচারণার শুরু থেকেই কিন্তু বিভিন্ন সময় দেখেছি যে হামলার মতো ঘটনা ঘটেছে এছাড়া যে যারা আওয়ামী লীগ মনোনীত এবং স্বতন্ত্র প্রার্থীদের কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনাও ঘটেছে এবং এমন ঘটনায় কিন্তু এছাড়া অন্যান্য আরও যে দুটি আসন রয়েছে সেখানেও ছোটোখাটো কিছু ঘটনা ঘটেছে সব মিলিয়ে ঝিনাইদহ জেলায় এ পর্যন্ত নির্বাচনী সহিংসতা বা হামলার ঘটনায় প্রায় অর্ধশতর উপরে মামলা হয়েছে বলে আমরা জানতে পেরেছি তবে ভোটাররা কিন্তু একটি বিষয় বরাবরই তারা বলে আসছেন যে ভোটের পরিবেশ যদি সুষ্ঠু হয় এবং তারা যদি নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু তারা তাদের পছন্দের প্রার্থীকেই ভোট দিতে পারবে আর আমরা দেখেছি যে এই ভোট সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা বাহিনী বা যারা এই ভোট পরিচালনা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু সার্বক্ষণিক নিরপেক্ষ থেকে যারাই অভিযোগ করেছেন রিটার্নিং কর্মকর্তা বরাবর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছেন তো সব মিলিয়ে বলা যায় যে আগামী 7 তারিখ ভোট সুষ্ঠু করতে জেলা রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করেছে বলে আমাদেরকে জানিয়েছে তো এই ছিল ঝিনাইদহের নির্বাচনী সর্বশেষ পরিস্থিতি রাশেদ সাদ্দামকে ধন্যবাদ সাদ্দাম হোসেন ঝিনাইদহ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এছাড়া আমরা ভোলা নীলফামারীর নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানিয়ে আসার চেষ্টা করলাম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গাইবান্ধার পলাশবাড়িতে বিজিবি টহলরত পিকআপের সাথে বাসের সংঘর্ষে 5 বিজিবি সদস্য সহ 6 জন আহত খবর পেয়েছি আমরা এই ঘটনায় একজন নিহত হয়েছেন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এ বিষয়ে আরও জানতে চাই গাইবান্ধা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আসাদুজ্জামান মামুন মামুন একটু জানাবেন যে 6 জন আহত হয়েছেন বা আহত সদস্য যারা রয়েছেন তাদের কী অবস্থা সর্বশেষ পরিস্থিতি কীভাবে এই সংঘর্ষ হয় কখন এই দুর্ঘটনা ঘটেছে হ্যাঁ রাশেদ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাইবান্ধার পলাশবাড়ির জায়গায় যে রাইস মিল নামক স্থানে যে এখানে ঘটনাটি ঘটেছিল আজকে 11টার কিছু পরের অংশে দেখতে পাচ্ছি যে এখনও বিজিবি টহলরত যে পিকআপগুলো রয়েছে এবং পুলিশ রয়েছে এখানে তারা কিন্তু এখনও এই ঘটনাস্থলে আছেন তো আপনার মাধ্যমে আমি জানাতে চাই যে আজকে সকাল 11টার কিছু পরে গাইবান্ধা পলাশবাড়ি সড়কের আপনার রাইস মিল নামক স্থানে এখানে একটি যাত্রী বাস বগুড়া থেকে গাইবান্ধার দিকে আসছিল যে আর পরিবহন নামের একটি বাস এবং বিজিবির একটি পিকআপ ভ্যান আপনার গাইবান্ধা থেকে পলাশবাড়ির দিকে আসছিল তো এই সময় আসার সময় এই রাইস মিল নামক স্থানে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে কিন্তু এখানে এই দুটি এই বাসটি এবং আপনার হচ্ছে বিজিবির যে পিকআপ ভ্যানটি সেটা কিন্তু আপনার হচ্ছে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই আপনার হচ্ছে বিজিবির 5 জন সদস্য এবং আপনার হচ্ছে ড্রাইভার সিভিল ড্রাইভার ইনি এই সে আহত হয় তাই এই খবর পেয়ে পলাশবাড়ি পুলিশ এবং হচ্ছে ফায়ার সার্ভিসেসে উদ্ধার করে তাদেরকে প্রথমে পলাশবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে হাসপাতালে ভর্তি করে পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং সিএমএসে রংপুর সিএমএসে নিয়ে যাওয়া হয় আহতদের মধ্যে বিজিবি সদস্য হচ্ছেন আলমগীর লেবু মিয়া আশরাফুল ইসলাম রাজন মিয়া তারিকুল ইসলাম এবং ড্রাইভার আজাদ মিয়া এবং বাসের যে
যে বাসটির সাথে দুর্ঘটনা ঘটেছিল এখানে দুইজন যাত্রী আহত হয়েছিল, পেয়ারা বেগম এবং সারা খাতুন। এর মধ্যে কিন্তু আপনার হচ্ছে ড্রাইভার আজাদ মিয়া রংপুর মেডিকেল কলেজ চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তো এখানে যখন ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা ঘটার পরে এখানে এখন বিজিবি সদস্যরা আপনার হচ্ছে এখানে আপনার হচ্ছে রংপুর সিএমএসে তারা আইসিইউতে অবস্থান করছে, তাদের অবস্থাও কিন্তু গুরুতর। আমি এখানে রংপুরের বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ ইয়াসির জাহান হোসেন পিএসসির সাথে কথা বলেছি, উনি আমাকে যেমনটি জানিয়েছেন যে এখানে তারা খবর পেয়ে এসে ঘটনাস্থলে গিয়েছে এবং হচ্ছে ঘটনাস্থলে তাদের কিছু গুলি হারিয়েছে, এগুলো কিন্তু এতক্ষণ খোঁজাখুঁজি করছে। দেখতে পাচ্ছেন যে এনারা যে বিজিবি শতাধিক বিজিবি ছিল তারা ইতিমধ্যে তিনটি গুলি হারিয়ে গেছিল, এখানে দুটি গুলি ইতিমধ্যে উদ্ধার করতে পেরেছে, আর একটি গুলি এখনো খোঁজা পাওয়া যায়নি। সেজন্য কিন্তু তারা কিন্তু এখনো খোঁজা খুঁজছে এবং যেটা জানতে পেরেছি যে যতক্ষণ পর্যন্ত তাদের আরেকটি জিনিস উদ্ধার না হয়েছে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই ঘটনাস্থলে খুঁজতেই থাকবেন। এবং আহতদের মধ্যে যে ড্রাইভার মারা গিয়েছে তার মৃতদেহ কিন্তু এখনো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে এবং তার বাড়ি ড্রাইভারের বাড়ি গাইবান্ধা সদরের মাঠেঘাটে নামক স্থানে। এই ছিল এখনকার মতো সর্বশেষ খবর। রাশেদ মামুন, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আসাদুজ্জামান মামুন গাইবান্ধা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।